সেখানে আমার বড় চাকাচারা আমার বাবার মুখটা বন্ধ দেখে নাই তারা আইনের পদক্ষেপ নিতে চাইতে তাদের হুমকি দিচ্ছে যে তোরা যদি এগুলা নিয়ে কোনো কিছু কর তাদের দেশে পাঠিয়ে দিবো ছোট মাইনে বিয়ে দিবো তার আশা ছিল বাবা এসা ঘর দিবো আমার বাইরে বিদেশ দিব সেগুলো তো হবে না সৌদি সরকারের কাছে একটাই আবেদন যেন আমাদের ক্ষয় ক্ষতিপূরণটা দেয় ছোট সন্তানটি আকাশালী রেখে গিয়েছিলেন মাত্র ছয় বছর বয়সে সে এখন ক্লাস সিক্সে পড়ে তো আসলে আমাদেরকে যদি একটু আংশিক বলেন যে আপনার বাবা আপনারা আমরা শুনলাম যে তিনি সেখানে দুর্ঘটনায় মারা গিয়েছেন তো এখানে দেশে যে আমরা তার ডেথ সার্টিফিকেট দেখলাম সেখানে দেখলাম যে নর্মাল মিত্র মানে নর্মাল ডেথ তো আসলে এই বিষয়ে আপনারা কি বলতে চান বা আপনি কি জানেন আপনি সন্তান হিসাবে কতটুকু খোঁজ নিয়েছেন আমার বাবারে বলছে যে স্বাভাবিক মৃত্যু জি আমার বাবা স্বাভাবিক মৃত্যু হয় নাই জি যখন খবরটা দিছে যে মারা গেছে তখন তো সে ডিউটিতে ডিউটি থেকে রুমে আসে নাই জি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা লাশ এনে খুলে দেখছি জি বাবা যদি স্বাভাবিকভাবে মৃত হইতো বাবার দেহে কোনো অত বিখ্যাত চিহ্ন থাকতো না জি আমরা আয়না দেখছি বাবার হাত কাটা পাও বাঙ্গা কাটা বুক মানে বিখ্যাত যখন দেখলাম বললো যে স্বাভাবিক মৃত্যু এভাবে কি একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হয় আমার মনে হয় না যে স্বাভাবিক মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেছে আচ্ছা আমরা তো যেখানে মানে বাংলাদেশি প্রবাসী ছিল আপনাদের আত্মীয় স্বজন ছিল আমরা বিভিন্নভাবে জানতে পারলাম বলছেন যে রোড অ্যাক্সিডেন্ট আসল তো এটা রোড অ্যাক্সিডেন্ট না কাজ করতে গিয়ে যে মাল আনতেছিলো আচ্ছা 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 তো এখন মানে সর্বশেষ মানে আপনারা আসলে কি চান যে আপনাদের কি দাবি আছে যে এই মানে আমাদের যারা মানে কর্তৃপক্ষ আছে সরকার আছে প্রশাসনের কাছে আপনাদের কি দাবি আছে বা সৌদি সরকারের কাছে আপনাদের কি দাবি আছে সৌদি সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যে ভাই বোন আছে তাদের নিয়ে আমরা কিভাবে চলবো এর জন্য জানি একটা পদক্ষেপ মানেই নেয় সেটা কি নিলে আপনাদের জন্য ভালো হয় একটু বলেন ক্লিয়ার করে একটু বলেন বাবা তো ফুরিয়ে গেছে জি বাবারে তো তার আয়না দিতে পারবে না বাবার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা তো আর সারে দিতে পারবো না আমাদের আশা ছিল বাবা এসা ঘর দিব আমার বাইরে বিদেশ দিব সেগুলো তো আর হবে না সৌদি সরকারের কাছে একটাই আবেদন যেন আমাদের ক্ষয় ক্ষতিপূরণটা দেয় আমার বাবা কত টাকা কামাই করতো বিদেশ থেকে টাকা পয়সা দিত আমরা সুখে চলতাম সেই সুখটাকে আমরা এখন পাবো না আমাদের দায়িত্ব জানি সে নেয় সেটাই আপনার মেজো বোনের সাথে একটু কথা বলি বোন আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা একটু বলবেন লাবনী আচ্ছা আপনি আপনার সাথে বাবার কি কথা হতো বাবার কি স্মৃতি আপনার মনে আছে একটু যদি বলতেন একটু উপরে দিয়ে তাকাবেন বলুন একটু উপরের দিকে তাকান জি বাবার সাথে কি কথা হতো যখন বাবার সাথে কথা বলতেন মানে কিভাবে নিজের মানে যে অনুভূতি প্রকাশ করতেন যে বাবা যখন বেঁচে ছিল বাবার সাথে কি বলতেন কি কথা আদান আমি তোমার বাড়িতে তোমার বাড়িতে বাবার এই যে আপনার বাবা যখন মানে বিদেশে যায় সেই স্মৃতি কি মনে আছে যে বাবা কিভাবে বাড়ি থেকে গেল। কি আশা ছিল মনে যে বাবা দেশে আসলে কি করবেন বা কি নিজেদের ভিতরে পুষে রেখেছেন যে বাবাকে বলবেন না বলা কি কথা আছে বাবারকে বলেননি একটু জোরে বলেন না বাবাকে বলেননি এমন কোনো কথা আছে যেটা বুকে চাপা আছে যে বাবা আসলে বলবো যেহেতু আপনি শ্বশুরবাড়িতে আছেন বিভিন্ন সময় কথাবার্তা হয় প্রবাসীর মেয়ে হিসাবে শ্বশুরবাড়ির তাদের অনেকের অনেকের অনেক সময় চাহিদা থাকে এরকম কোনো চাপা কষ্ট বুকে আছে যে বাবাকে না বলা কথা ছিল নেই তো আপনার বাবার এই যে আমরা শুনলাম যে আপনার বাবা মানে দুর্ঘটনা মারা গিয়েছে তো আপনার এই বাবার মৃত্যু সম্পর্কে আপনি কি জানেন কি বলতে চান আচ্ছা বোন আমরা ভিডিওটা শেষ করবো যে আপনার কাছে একটু আসি বড় বড় বোন আপনার কাছে একটু আসি তো মানে আমরা ভিডিওটি শেষ করতে চাই আপনার সর্বশেষ যে আপনার বাবার এই যে মৃত্যু নিয়ে যে দুম্র জাল এটি আপনারা কিভাবে আসলে মানে এর সমাধান চান আপনি একটু বলেন বোন আপনি একটু বলেন মানে আপনার বাবার এই যে মৃত্যু নিয়ে যে একটা মানে দোটানা হচ্ছে মানে তার মালিক বলছে যে মানে নর্মাল মিত্র আপনারা বলতেছে যে মানে দুর্ঘটনা আবার যারা এখানে ডেডবডি খুলেছে তারা দেখেছে যে পা ভাঙা পাও নেই বুকে বিভিন্ন জায়গায় আঘাত এ বিষয়ে আপনারা কি বলতে চান যেহেতু আপনার পরিবারের বড় মেয়ে আমার বাবা যে মালিকের কাজ করছে আমরা ক্ষতিপূরণ চাই আমার বাবা আমার বাবা

যে তোরা যদি এগুলা না কোনো কিছু করস তাদের দেশে পাঠিয়ে দেবো আমরা লাশটা জারছে আমার বাবা আমার চাচারে বলে না যে তোর ভাই লাশ পাঠিয়ে দিয়েছি আমার বাবা लास्ट এম্বাসির মাধ্যমে পাঠিয়ে দিয়েছে জি তা আপনারতে যে গরিব একেবারে নিঃস্ব কিছুই নেই তো কপিলের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা যদি এই ভিডিওটি নিশ্চয়ই কফিল দেখবে কারণ আমাদের বাংলাদেশিরা যেহেতু সেখানে আছে কপিলের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা আপনারা গরিব নিঃস্ব কিছুই নেই তার তো অনেক কিছু আছে এই বিষয়ে কপিল ছুটি দেওয়ার জন্য আমার বাবা সব কিছু আমরা ভিডিও করে দেখাইছি যে আমাদের কোনো কিছু নাই জি তাও কপিলের মনে দয় ময় হয় না যে ওদের কিছু নাই কে ওদের কিছু দিতে হবে বাবার বাবার দেশে ছুটিতে পাঠামু কপিলের মধ্যে একটু দয় ময় হয় নাই কেন দর্শক আমরা শুনলাম আকাশ মেয়ের কথা আসলে আপনারা জানেন যে প্রবাসী যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে রেমিটেন্স যোদ্ধা তারা প্রবাসে পাড়ি দেন অনেক স্বপ্ন নিয়ে যে তারা চান পরিবারের স্বপ্ন ফেরাতে পরিবারের স্বপ্নগুলো গুছিয়ে দিতে এবং পরিবারকে কিভাবে তারা গুছিয়ে রাখবেন সেই প্রচেষ্টা তাদের থাকে আসলে তারা যখন প্রবাসের মাটিতে পারা দেন তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তারা অনেকভাবে তারা দুর্ঘটনার শিকার হন প্রতারণার শিকার হন তো যারা মৃত্যুবরণ করেন এখানেও অনেক সময় কপিল যারা থাকে মালিক পক্ষ তারা প্রতারণার ফাঁদ পাতেন তো আমরা চাই যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যারা এই গরিব শ্রমিক আছে বাংলাদেশ থেকে প্রবাসে যাচ্ছেন তাদের পরিবারগুলো যেন ন্যায্য যে পাওনা তাদের যে দাবি ন্যূনতম যেই তাদের মানে প্রাপ্য এটি যেন তারা পায় সেই প্রত্যাশা আমরা করছি এবং বরাবরের মতো এই ভিডিওটি যদি কোনো কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে এর মানে পদ মানে উপযুক্ত মানে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমরা আজকে ভিডিওটি শেষ করছি বরাবরের মতো আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ